সাবজেক্ট। আসলে এই সাবজেক্টে আমি 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 যতটুকু জানি ত্রিপুরায় যে কক্বরক নিয়ে যারা পড়াশোনা করে বাঙালিরা করে থাকে, ইহাজিও করার একটা উদাহরণ পেয়েছি, যারা দ্বীপরা তারা করেই থাকে, তারা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছে গত বছর কি বছর ধরে, লাস্ট 5-6 ইয়ার্স, এই স্ক্রিপ্টটা হচ্ছে আইদার ইউ রাইট ইন বেঙ্গলি অর ইউ রাইট ইন রোমান অর দেবনাগরীতে, লিখলেও কেউ কোনো সমস্যা নেই। হঠাৎ করে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটার দিনে ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজার সেখানে গিয়ে বলেছে যে বাংলা হরফ ছাড়া দেবনাগরী বা ইংরেজিতে বা রোমান হরফে যারা লিখবে তাদের কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে না। যারা ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, বনস্থলিতে যারা পড়াশোনা করেছে, পরে যারা ত্রিপুরায় এসছে দেবনাগরী বা ইংরেজিতে না লিখতে পেরে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে দিয়েছে, তো এখন সেই ছাত্রছাত্রীদের জন্য কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রেখে যাব, 28 তারিখ আমি জবাব দেব, কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য যেন পুনরায় পরীক্ষার ব্যবস্থা হয়, তাদের যে চয়েসটা যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টে যেন হয় তার ব্যবস্থাটুকু। এবং ফর ইউর ইনফরমেশন স্যার, ইন ত্রিপুরা ইউনিভার্সিটি অলসো ইন দি কলেজেস দেয়ার ইজ নো প্রবলেম অফ স্ক্রিপ্ট, যারা বাংলায় লিখছে না লিখছে, রোমানে যারা লিখছে লিখছে, সো দে হ্যাভ নো প্রবলেম। কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা হলো, হোয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড, আমি জানি এই হাউসের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা, আজকে তিনি মাননীয় মন্ত্রী, উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তার আপত্তি কোথায়? মাননীয় সদস্য গোপাল বাবু আছেন, বিরোধী ছিনা আছেন, অনেকেই ছিলেন সেই সময়টাতে, এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাব ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের যেন সাসপেনশন করা হয় এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে, তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8 পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স, আমাদের ঠিকানা মর্চমুনি নেয়ার ট্রাফিক পয়েন্ট।